প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ফার্মার্স ব্যাংকের চার কোটি টাকা আত্মসাতের ঘটনায় মানি লন্ডারিং আইনে করা মামলায় খালাস পাওয়া নিরঞ্জন ও শাহজাহানকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এছাড়া তাদের খালাসের রায় বাতিল করে কেন সাজা দেয়া হবে না তা জানতে চেয়েও রুল জারি করা হয়েছে। বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। রিপোর্ট করছেন মাহমুদুর রহমান। প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ফার্মার্স ব্যাংকের চার কোটি টাকা আত্মসাতের ঘটনায় মানি লন্ডারিং আইনে করা মামলায় খালাস পাওয়া নিরঞ্জন ও শাহজাহানের বিরুদ্ধে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সোমবার আপিল করে দুর্নীতি দমন কমিশন। দুদকের আইনজীবী খুরশিদ আলম খান জানান, ফার্মার্স ব্যাংকে ব্যাংক হিসাব খোলেন শাহজাহান ও নিরঞ্জন। ঋণের জন্য আবেদনও করেন তারা, তাদের আবেদনে ঋণ অনুমোদন হয়, ফলে তারা অপরাধ সংগঠনে প্রচারণা দিয়েছেন, ফলে বিচারিক আদালতের রায়ে তারা সুবিধাভোগী নন বলে খালাস দেওয়া হয়। অপরাধের সহযোগী হিসাবে তাদের খালাসের বিরুদ্ধে দুদকে আপিল করে। ওনারা যদি আপিল না করতো এত বড় স্ক্যাম প্রাক্তন প্রধান বিচারপতির পক্ষে করা সম্ভব হতো না, কাজেই তারা সুবিধাভোগী না হলে তারা প্ররোচনা দানকারী, তারা প্ররোচনা হিসেবে সিনহা সাহেবের কথায় তারা এখানে সই দিয়েছেন, কাজেই তারা অপরাধকে এড়াতে পারে না। তাদের অ্যাভেটমেন্টের যথেষ্ট বিপদে আছে, সাক্ষীরাও সে কথাটা বলেছে, কিন্তু বিচারিক আদালত একটা ডিফারেন্ট ভিউ নিলেন, ওরা সুবিধাভোগী না। আমাদের কথা উনি সুবিধাভোগী কিনা এটা দেখা না, উনি অপরাধী ওনার সহযোগিতা আছে কিনা সেটা সাক্ষ্য থেকে পাচ্ছি আমরা। গত 9 নভেম্বর এ মামলায় সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে 11 বছরের কারাদণ্ড দেন আদালত। এর মধ্যে মানি লন্ডারিংয়ের 7 এবং অর্থ আত্মসাতের মামলায় 4 বছরের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া মামলার 8 আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। অপরাধ প্রমাণিত না হয় দুজনকে খালাস দেন আদালত। এছাড়া এস কে সিনহার 78 লাখ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়। 2019 সালের 10 জুলাই মামলা করে দুর্নীতি দমন কমিশন ফার্মার্স ব্যাংক থেকে 4 কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে এস কে সিনহা সহ 11 জনের বিরুদ্ধে মামলা করা হয়। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।